হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। এখন দেখো দুপুর বেলায় আমি ফুল তুলছি। দুপুর মানে এখন 1টা বাজে, ঠিক আছে? আর তোমরা সব কেমন আছো গরমের মধ্যে? যা গরম, পড়তে না পড়তে যা শুরু হয়ে গেছে গরম, মানুষ একবারে পাগল হয়ে যাচ্ছে, প্রচুর গরম পড়েছে। তা আমি এখন কাজকর্ম শেষ করে পুজো দিতে যাচ্ছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, ঠিক আছে? দুদিন ধরে লং ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদের। চলো, ফুলটা অল্প কটা সাদা ফুল তুলে নিলাম, এখনও ফুল ফোটা শুরু হয়নি গাছে। আর রান্নার দিকেও এখনও যাওয়া হয়নি, রান্নার দিকে যাব। তা তোমাদের তো এখনও রান্না বান্না করে খাওয়া দাওয়া মনে হয় প্রায় কমপ্লিটের দিকেই চলে গেল। আমার তো বলি সব সেরে তারপরে আমাকে কাজে সব কিছু রান্নাবান্না তারপরে যাই, কেন আগে ঘরের কাজকর্ম সেরে নিই, পুজো আশ্রা দিয়ে নিই, দেখতে পাচ্ছ? ঘর দুয়ার মোছামাছি সব কমপ্লিট। আমার ছেলের এখনও সকাল হয়নি, এখনও সকাল হতে দেরি আছে ওর। দেখো রান্নাঘরটারও পরিষ্কার করে রেখেছি, চাল টাল ধুয়ে রেডি করে রেখেছি, ঠিক আছে? ঘরটাও পরিষ্কার একদম। চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আমার সঙ্গে থেকো পুরো। আমি কী কী করছি না না করছি আজকে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। বন্ধুরা সঙ্গে থেকো আমার, ঠিক আছে? চলো আগে ঠাকুর পুজো দিয়ে নিই। পুজো দিয়ে এই দেখো, এটা হলো আমাদের লক্ষ্মী পুজোর সরা। আমরা সরাতে পুজো করি, ঠিক আছে? আমার গনু দাদা বসে আছে, আর এই আমার বাজরাঙ্গলি, এই আমার লক্ষ্মী নারায়ণ, রাধা গোবিন্দ, আমার তারামা, জয় তারামা, আর এই আমার মহাদেব বাবা লোকনাথ, এই মায়ের চরণ, ঠিক আছে? চলো তাহলে পুজোটা শুরু করি। পুজোটা দিয়ে তারপর চলো রান্নাঘরে যাই, কী কী আজকে রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে? সঙ্গে থাকো। দেখো ঠাকুর বাবা সাজানো হয়ে গেছে, ঠাকুর দিয়ে স্নান টান করিয়ে ফুল চন্দন দিয়ে পুরো সাজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? বজরঙ্গুড়ি সবাই সেজে গেছে, আর ভোগও দিয়ে দিয়েছি, এখন ধূপধূন্য দেখাবো, ব্যাস হয়ে যাবে, দেখেছো? অ্যাকচুয়ালি কী বলতো, আমার ফোনটা ধরার মতন কেউ নেই, ওই জন্যই আমাকে ফোনটা রেখেই এখন ধূপধূন্যটা দেখাতে হবে তোমাদের। তোমার সঙ্গে থাকো, আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুজো হয়ে গেল, দেখতে পাচ্ছ? চলো এবারে দোকানে একটুখানি ঠাকুরকে দিয়ে জল মিষ্টি দিয়ে আসি, আর তুলসী তলায় জলটা দিয়ে দিই, সঙ্গে থাকো। এই যে আমার তুলসী গাছ, তুলসী গাছে একটু জল দিয়ে দিই। চলো শীতলে জল দেওয়া হয়ে গেল, এবারে দোকানের ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে দিই। এই দেখো দোকানে তারামা, এখানে আছে লক্ষ্মী গণেশ। চলো একটু জল মিষ্টি দিয়ে নিই, হয়ে গেল পুজো দেওয়া, জল মিষ্টি দিয়ে দিয়েছি, ধৈর্য হচ্ছে। চিড়ে নিয়ে এসছিস? বাইরেটা ঝাঁট দিস নি? না না বিকেলে ঝাঁট দিছে, ও এখন ঝাঁট দিছে, বিকেলে ঝাঁট দিছে, ও ঠিক আছে। দেখো রান্নাঘরে তো চলে এসেছি, ভাতও বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগে বসিয়েছি, তোমাকে একটু দেখাতে একটু পারিনি, ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে এটা কি মাছ, এই মাছ করব, ঠিক আছে? আর এখানে নিম বেগুন আছে, নিম বেগুন করব, আর টক দই। গরমে আমি আর কিছু রান্না করতে পারবো না, এত গরম আমার ভালো লাগছে না কিছু রান্না বান্না করতে, এই গরমে এক জায়গা। আবার শীতকালে তো সেদ্ধ ভাত খেলেও শান্তি, আর এই গরমকালে আর ভাল লাগে না। চলো
তাহলে রান্নাটা সেরে নিই, ঠিক আছে? রান্না টান্না করে তারপরে যদি পারি তো তোমাদের সঙ্গে আবার আসবো, আবার দেখা করবো। মানে রান্নাটা তো আমি বলেই দিয়েছি, এই মাছ করবো আর আর এই যে নিম বেগুন করবো, ঠিক আছে? নিম বেগুনটা করবো আর ফ্রিজে টক দই এনে রেখে দিয়েছে। টক দইটা, টক দই তো গরমে একদম ফেমাস, আমার টক দই খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এক্ষুনি একটুখানি টক দই দিয়ে চিড়ে দই মেখে দিলাম, খেলো ও, আমি একটুখানি খেলাম। এই দেখো টক দই এক প্যাকেট বড়, সবসময় এটা আমার মানে গরমকালে তো আমার খুব পছন্দের জিনিস, ঠিক আছে? আর কি মাছটা আমার একটু পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নেই, খেতে হবে, ঠিক আছে? তা চলো রান্নাটা কমপ্লিট করি, তারপরে তোমাদের কাছে আসি। আর ভাল লাগে না সংসার ধর্ম, মানে শেষ নেই, কাজের আর শেষ নেই, কাজ করতে 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 ক্লান্ত হয়ে গেল, কাজ আর শেষ হয় না, বুঝতে পেরেছ? কথা বলে না, সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি ইচ্ছে করে গলায় দিতে দড়ি। এই মাছ আমি কি দিয়ে বানাবো, আমার ভালোই লাগে না, কিসব মাছ আনে না, নিজেও চেনে না, যা দেয় লোকে তাই নিয়ে চলে আসে। কড়াই তো প্রচুর তেল রয়েছে, কালকে পকোড়া ভাজার তেল, এত তেলে মাছ ভাজাও যাবে না আর মাছ দিয়েও করা যাবে না। তেলটা ঢেলে নিলাম, চলো মাছের ঝোলটা বসিয়ে দিই, কেন নিম বেগুনটা আগে করলে কড়াইটা তেতো হয়ে যাবে, তাই না? গলাটা আটকে যাচ্ছে ঠান্ডা গরমে, বুঝলা বন্ধুরা? আর কি করুম, শান্তি নাই কপালে, আর শান্তির মা মহিরা গেছে কবে। কিন্তু এই মাছটা করবোটা কি দিয়ে সেটাই তো চিন্তার বিষয়। চলো মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি, এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর অ্যাকচুয়ালি আমার লাইটটা না উল্টো দিক চাই, ওই জন্য এইদিকে ফোনটা ঘোরালে পরে অন্ধকার লাগে, বুঝতে পেরেছো? তা চলো মাছটা বসিয়ে দিয়েছি, ভাতও উঠে গেছে, তাহলে চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, পরে কথা বলছি, ঠিক আছে? টাটা, বাই বাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো প্লিজ, ঠিক আছে? টাটা, পরে আবার দেখা হচ্ছে।